স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাপাইনগরগঞ্জে ট্রেন ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে রাবির শিক্ষার্থীদের একাত্মতা ঘোষণা রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী আটক নাটোরের সিংড়াই জোড়া মামলায় সাত জনের সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিন চালিত ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন সোমবার সকাল সাড়ে আটটার দিকে আলীনগর হাজির মোড়ে এ ঘটনা ঘটে নিহতরা হলেন সদর উপজেলার আলীনগর গ্রামের মৃত উদ্দিনের ছেলে শেহর আলী একই এলাকার আব্দুল গনির ছেলে ফুলজান আলী ও কেন্দুল গ্রামের মানিকের ছেলে নাইমুল স্থানীয়রা জানান চাপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে মাছ বিক্রি করে ভুটভুটিতে করে বাড়ি যাচ্ছিলেন তারা হাজিরমোড় এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন তারা আরও জানায় হাজির রেল ক্রসিং না থাকায় এমন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান হাজির মোড়ে ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন তারা সবাই ভটভটি যাত্রী ছিলেন মাছ বাজার থেকে মাছ বিক্রি করে আসছিল একটা আপনার ভুটভুটি তো সেই ভুটভুটি এখানে রেল ক্রসিং করার সময় সাথে ধাক্কা লাগে তো সেই ভুট ভুটিকে আপনার প্রায় হাফ কিলোমিটার দুইশো মিটার আপনারা দেখলেন সেখানে নিয়ে চলে গেছে আপনার তিনজন সাথে সাথে মারা গেছে তা আসলে এখানে যে বেশিক সমস্যাটা হচ্ছে এখানে কোনো রেল গেট নাই এখানে যত দ্রুত রেল গেট সহ গেট কিপার দেওয়া হবে তত মনে হয় দুর্ঘটনাগুলো কমবে কারণ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সাথে একাতত ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকে সিঁড়িতে বসে হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে সাবিপ্রবি ভিসির আচরণের তীব্র নিন্দা প্রকাশ করে তাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা যতদিন এ সংকটের সুরাহা না হচ্ছে ততদিন এমন কর্মসূচি চালানোর ঘোষণা দেন আন্দোলনকারীরা রাজশাহী মহানগরীতে এক কুখ্যাত ছিনতাইকারীকে আটক করেছে বলিয়া মডেল থানা পুলিশ এ সময় আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন নগদ টাকা ভ্যানিটি ব্যাগ ও চাবি উদ্ধার হয় গ্রেপ্তারকৃত ছিনতাইকারী রাজশাহী মহানগরীর বলিয়া মডেল থানার কেদুরমুড়ের জয়নাল আবেদিনের ছেলে সাব্বির হোসেন আলিফ রুমানা রহমান নামের এক নারী গত ১৯ জানুয়ারি তার বোনকে সাথে নিয়ে রিকশায় শালবাগান বিজিবি পার্টি পয়েন্ট কমিউনিটি সেন্টারে ছেলের বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন রাত পৌনে সাতটায় বোয়ালিয়া থানার শালবাগান রাজিয়া কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছানো মাত্র পিছন দিক হতে একটি মোটরসাইকেলে দুজন আরোহী এসে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে দ্রুত গতিতে আলিফলাম মিমভাটার মোড়ের দিকে চলে যায় ভ্যানিটি ব্যাগে ছেলের বৌভাত অনুষ্ঠানে খরচের এক লক্ষ টাকা একটি মোবাইল ফোন চারটি স্বর্ণের আংটি একটি চেইন দুইটি কানের দুল এনআইডি কার্ড ও বাসা এবং ফ্ল্যাটের চাবে ছিল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সহায়তায় অভিযান পরিচালনা করে সবজিপাড়া হতে আসামি সাব্বির হোসেন আলিফকে গ্রেফতার করা হয় দেওয়া তথ্যমতে তার বাড়ি হতে করা ভেনিটি ব্যাগ মোবাইল ফোন নগদ চল্লিশ হাজার টাকা ও চাবি উদ্ধার হয় নাটোরের সিংরাই জোড়া খুন মামলায় সাত জনে সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত এছাড়া সাজাপ্রাপ্তদের দশ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরো ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন সোমবার দুপুর বারোটার দিকে জেলা ও জজ আদালতের দায়রা বিচারক দেন। শরীফ উদ্দিন ইউনিয়নের মৌ গ্রামে সবে বরাতের রাতে সিন্নি বিতরণকে কেন্দ্র করে আক্কাস আলী সিকিম প্রামাণিকের সাথে কুদ্দুস আলী সমর্থকদের সংঘর্ষ হয় সংঘর্ষে কুদ্দুস সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম আহত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে দশজনকে অভিযুক্ত করে সিংরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে দীর্ঘ আঠাশ বছর মামলার গ্রহণ প্রমাণ শেষে আদালতের বিচারক আজ সোমবার সাতজনকে সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাসের আদেশ দেন মামলার অপর দুই আসামি মৃত্যুবরণ করেছেন মামলার পড়ে শোনানোর সময় অভিযুক্তরা আদালতে হাজির ছিল নোয়াখালীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে তিন দিন ব্যাপী জেলায় প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে বিআরডিবি হলরুমে এ সনদ বিতরণ করা হয় এ সময় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া পিআইবির পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বি বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার বি এম হক বাদল সাংবাদিক আবুল হাসেম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ অনুষ্ঠান শেষে অনুসন্ধানী সাংবাদিকতা ও বুনিয়াদী প্রশিক্ষণের ওপর সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয় এর আগে তিন দিনে দুই ব্যাচে সত্তর জন এই প্রশিক্ষণে অংশ নেন প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান কাজল জুলফিকার আলী মানিক জিলহাজ উদ্দিন নাটোরে গুঁড়ি গুড়ি বৃষ্টির সাথে সাথে ঘন কুয়াশা আর কয়েকদিনের ও হিমেল বাতাসে কাইল হয়ে পড়েছে জনজীবন প্রবাহ ঠান্ডায় হয়ে পড়েছে দেখা দিনে। সন্ধ্যা না নামতেই কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক গরম কাপড়েও নিবারণ হচ্ছে না শীত রাতে নামতে থাকে তাপমাত্রা সেই সাথে শীতের তীব্রতা সকাল থেকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েই চলতে হচ্ছে গাড়িগুলোকে চালকরা বলছেন ঘন কুয়াশায় গাড়ি চালাতে তাদের বেশ সমস্যা হচ্ছে বেশ ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে পায়ে হাটা মানুষদের চলাফেরায়ও হচ্ছে সমস্যা দৃষ্টির আড়ালে থাকছে সামান্য দূরত্বেও এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ